বিরতির পর ফিরে আসলাম। সুড়ঙ্গে ধস নেমে আটকে বহু বহু শ্রমিক, এখনো পর্যন্ত যাদেরকে বার করা হয়নি এবং প্রায় 96 ঘন্টা অতিক্রান্ত। নিউজ ভ্যানগার্ড এই খবর একেবারে প্রথম থেকে দেখে আসছে আপনাদের, যেখানে সুড়ঙ্গের মধ্যে আটকে পড়েছে শ্রমিক। শ্রমিকদের বিক্ষোভ ছড়ালো সুড়ঙ্গ এলাকায়। বর্তমানে যা পরিলক্ষিত তার কারণ হচ্ছে ড্রিল করতে পারলো না অত্যাধুনিক যন্ত্র ব্যর্থ হলো শ্রমিকদের সেই জায়গা থেকে বার করে আনতে। প্রায় 96 ঘন্টা অতিক্রান্ত হয়েছে, যেখানে সুড়ঙ্গে এখনো পর্যন্ত আটকে রয়েছে একাধিক শ্রমিক। কথা বলবো আমাদের সাংবাদিক বিপ্লব চন্দ্রের সঙ্গে। বিপ্লব দা, সুড়ঙ্গে আটকে রয়েছে যে খবর আমরা দেখেছি, লাগাতার ভাবে সম্প্রচার করছি, তারই মধ্যে আজকে 96 ঘন্টা পেরিয়ে গেল, এখনো পর্যন্ত শ্রমিকদের উদ্ধার কার্য কতদূর এগিয়েছে কি বলতে পারবে? দেখো, আজকে 96 ঘন্টা অতিক্রান্ত, এই পরিস্থিতিতে যে উত্তরাখণ্ডের উত্তরকাশীতে যে সুড়ঙ্গের মধ্যে আটকে আছে আজ 4 দিন ধরে প্রায় 40 জন শ্রমিক, যারা যে দীর্ঘ 400 মিটার লম্বা এক সুড়ঙ্গের কাজে করছিল, আচমকায় কিন্তু 4 দিন আগে এখানে ধস নামে এবং দীর্ঘ 100 মিটার ধস নামার কারণে কিন্তু সুড়ঙ্গে আটকে পড়ে প্রায় 40 জন শ্রমিক, যেখানে বিহার, উড়িষ্যা, উত্তরাখণ্ড এবং ঝাড়খণ্ডের শ্রমিকরা রয়েছে, যার কারণে এই সুড়ঙ্গের কাজ করার সময় যে সমস্ত ড্রিলিং যন্ত্র ছিল সেই সমস্ত যন্ত্র দিয়ে কিন্তু শ্রমিকদের আর বের করার কোনো সুযোগ নেই। তো তাই দেরাদুন থেকে অত্যাধুনিক ড্রিলিং মেশিন আনা হয়েছিল, এনডিআরএফ এর কর্মীরা রয়েছে সেখানে, ওএনজিসি তারা রয়েছে এবং সেখানে ড্রিল করার ব্যবস্থা করে যে ভেতরে আটকে পড়া শ্রমিকদের বের করবার চেষ্টা চালানো হয়েছে। সেখানে কিন্তু দেরাদুন থেকে যে অত্যাধুনিক ড্রিলিং মেশিন আনা হয়েছে সেই ড্রিলিং মেশিন কিন্তু দীর্ঘ এই যে 40 ফুট গভীরে গিয়ে সে সুড়ঙ্গে কিন্তু প্রবেশ করতে পারেনি, অর্থাৎ হতাশার পরিবেশ তৈরি হয়েছে এবং নির্মাণ কাজে ব্যাহত হয়েছে। যদিও এনডিআরএফ এর তারা বলেছে যে ড্রিলিং মেশিন কাজ করবে, তো সেই ক্ষেত্রে এখন পর্যন্ত অর্থাৎ বুধবার সকাল পর্যন্ত বা দুপুর পর যখন গড়িয়ে গেল তখনও কিন্তু ধ্বংসস্তূপের থেকে উদ্ধার করা যায়নি কোনো শ্রমিকদের, তারা প্রত্যেকেই সেখানে রয়েছে। ইতিমধ্যেই এখানে কিন্তু উত্তরকাশীর এই নির্মীয়মান তোমার সুড়ঙ্গের সামনে কিন্তু যে সমস্ত শ্রমিকরা রয়েছে সে সমস্ত শ্রমিকরা কিন্তু আজ বিক্ষোভ দেখিয়েছে এবং তাতে কিন্তু প্রশাসনের একটা টনক নড়তে শুরু করেছে যে আজ 96 ঘন্টা অতিক্রান্ত, সেখানে 40 জন শ্রমিক কিন্তু সুড়ঙ্গের ভেতরে আটকে পড়া। যদিও গতকাল চেষ্টা করা হয়েছিল সেখানে কৃত্রিম উপায়ে অক্সিজেন এবং জল ভেতরে প্রবেশ করানোর, যদিও সেটা করানো হয়েছে কিন্তু দেরাদুন থেকে যখন ড্রিল মেশিন আনা হয়েছিল শ্রমিকদের মধ্যে একটা স্বস্তির নিঃশ্বাস এসেছিল যে খুব সম্ভবত যে সুড়ঙ্গের ভেতরে ড্রিলিং করে সেখান থেকে শ্রমিকদের উদ্ধার করা যাবে, কিন্তু সেই চেষ্টাও পুরোপুরি ভাবে ব্যর্থ হয়েছে, যার কারণে কিন্তু সেখানে শ্রমিকরা রয়েছে, যারা যে নির্মীয়মান শ্রমিকরা রয়েছেন তাদের মধ্যে হতাশা তৈরি হওয়াতে কিন্তু তারা এখন উদ্বিগ্ন এবং তাদের পরিবার উদ্বিগ্ন। যেহেতু এই সুড়ঙ্গের ভেতরে আটকে রয়েছে প্রায় 40 জন শ্রমিক, সেক্ষেত্রে তুমি যেমনটা বললে যে কৃত্রিম ভাবে অক্সিজেন তাদেরকে পাঠানো হচ্ছে, কিন্তু 96 ঘন্টা পেরিয়ে গেল, তারা কিরকম রয়েছে এই মুহূর্তে? যথেষ্ট তো সময় যত গড়াচ্ছে পরিস্থিতি তো আরো জটিল হয়ে উঠছে। যদিও সে বিষয়ে কিন্তু এখন পর্যন্ত সেই সমস্ত শ্রমিকরা বেঁচে আছে কি নেই, সেই সমস্ত তাদের সুড়ঙ্গের ভেতরে যারা আটকে পড়ে রয়েছে তাদের কাছ থেকে কোনো সদুত্তর কিন্তু এখনো প্রকাশিত হচ্ছে না বা প্রকাশ করছে না এনডিআরএফ এর কর্মীরা। কিন্তু সেখানে ড্রিলিং মেশিনকে আরো অত্যাধুনিক ড্রিলিং মেশিন এনে কতটুকু করা যাবে, কারণ যে জায়গাতে রয়েছে, কারণ 400 মিটারের এই সুড়ঙ্গ পথে 200 মিটার অতিক্রান্ত হওয়ার পর কিন্তু সেখানে প্রায় 100 মিটারের তোমার ধস নেমেছে, সেখানে রয়েছে পাথর রয়েছে এবং বালি রয়েছে, যেটা বলা হয়েছে যে যার কারণে বোল্ডার এবং পাথর থাকার কারণে কিন্তু সেখানে ড্রিলিং করা সম্ভব হচ্ছে না, অর্থাৎ উদ্ধার কার্য করা সম্ভব হচ্ছে না, যার কারণে শ্রমিকরা বেঁচে আছে কিংবা নেই সে বিষয়ে কিন্তু এখন পর্যন্ত এনডিআরএফ এবং প্রশাসনের তরফ থেকে এখন পর্যন্ত কিছু জানায়নি বা এবং কোনো কিছু তথ্য সংবাদ মাধ্যমের সামনে তারা তুলে ধরেনি, যার কারণে কিন্তু শ্রমিকদের পরিবার প্লাস যেখানে শ্রমিক যে সমস্ত শ্রমিকরা এই সুড়ঙ্গের বাইরে ছিল কাজ করতে ছিল তাদের মধ্যেও কিন্তু একটা হতাশা তৈরি হয়েছে এবং ক্ষোভ তৈরি হয়েছে।
একদমই, ধন্যবাদ বিপ্লব দা। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিপ্লব চন্দ্রের সঙ্গে। সুড়ঙ্গে আটকে রয়েছে এখনো পর্যন্ত 40 জন শ্রমিক, তবে শ্রমিকদের পক্ষ থেকে আজকে বিক্ষোভ, তার কারণ ড্রিল করতে পারলো না অত্যাধুনিক যন্ত্র। শ্রমিকদের এখনো পর্যন্ত বার করা সম্ভব হয়নি, যদিও ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে যাবতীয় প্রচেষ্টা চালানো হচ্ছে, কিন্তু তারপরও পরিস্থিতি যত দিন যাচ্ছে ততই জটিল এবং উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে। একটা ছোট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।